সপ্তম শ্রেণীর ছাত্রীকে ঘরে রেখে জোর করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক পৌরের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ঘরে রেখে জোর করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক প্রৌঢ়র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার দত্তফুলিয়া এলাকায়। ঘটনার পর নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার অভিযুক্তের বাড়ির সামনে খেলা করছিল সপ্তম শ্রেণীর ওই নাবালিকা। সেই সময় অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করে। বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। অভিযুক্তের বাড়িতে নাবালিকাকে দেখতে পান তারা। হাতে নাতে ধরে ফেলেন অভিযুক্তকে। পরিবারের লোকের অভিযোগ, সেই সময় অভিযুক্ত তাদের মারধর করে পালিয়ে যায়। এরপর থানায় অভিযুক্তের নামে অভিযোগ করা হলে রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাতি ছাড়া করে ডেকেছে রক্ষণরায়, ডাকলে পরে ও গিয়ে চলে গিয়েছে ভালো মনে, তা অত বুঝতে পারেনি। গেলে পরে সেই উনি দরজা বন্ধ করে দিয়ে লক্ষণরায় ঘরের ভিতরে ডাকে, ও চলে যায়, গিয়ে মানে আর সে বলার মতন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ধানতলা।